ধ্বংস করেছে আবু জাহেল, আর ঠিক এই প্রতিষ্ঠিত ইসলামকে ধ্বংস করেছে কাফের জি। আবু জাহেল যখন ইসলামের দুশ্মন ছিল তখন ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে মক্কা বিজয়ের সময়। আমি শেষ করে দিচ্ছি, পাঁচ মিনিট। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মক্কা বিজয়ের সময়, ঠিক না? আবু জাহেল যখন ইসলামের দুশ্মন ছিল তখন ইসলাম বাহ্যিকভাবে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম সবে মাত্র আসছে, ঠিক না? মক্কা বিজয়ের সময় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠিত ইসলামকে এই কাফের ইজিদ ধ্বংস করে দিয়েছে। আপনারা বিশ্বাস করেন কিনা, সেই ইসলাম যে কারবালায় গেছে সে তখন থেকে পতন, পতন, পতন। আজকে মুসলমানরা নির্যাতিত, আজকে মুসলমান নিপীড়িত। ইয়েমেনের দিকে দেখেন, না খেয়ে শিশু মারা যাচ্ছে। একটা শিশুর ওজন হওয়ার দরকার 20 কেজি, এই শিশুর ওজন হচ্ছে 3 কেজি। আহা, অবাক লাগে, অবাক লাগে। খাবারের অভাব নাই, আজকে সিরিয়ায় নির্যাতন, ফিলিস্তিনি নির্যাতন, আজকে বাইতুল মুকাদ্দাস দখল, জবর দখল, আজকে মদিনা শরীফ, মক্কা শরীফ আমাদের নাই। অনেকে মনে করে সেখানে মুসলমান আছে, আমাদের না, এটা কখন আমাদের ভাববে না, আমাদের হাতে নাই, সব জবর দখল হয়েছে। আজকে সবাইকে ধ্বংস করে দিচ্ছে, মুসলমানের উপর বোমা মারতেছে, নির্যাতন করতেছে। কেন? আমরা সেই কারবালার শিক্ষা ভুলে গিয়েছি। কারবালার ময়দানে যে ইসলামকে যে ধ্বংস করেছে, সেই ইসলামের ধ্বংস এখনো চলতেছে। আউলিয়ে কেরামরা ইসলামের আলো জ্বালাচ্ছেন, আর আমরা ইসলামের আলোগুলো নিভাই দিচ্ছি, ঠিক কিনা? আউলিয়ে কেরামরা ইসলামের আলো দিয়েছে পুরো ইন্ডিয়াতে, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ 90 লক্ষ মুসলমান করে এই উপমহাদেশ ইসলামের আলো দিয়েছে। এখন সেই ইন্ডিয়ার মুসলমানের উপর নির্যাতন, ঠিক না? আমরা কোনো মানুষের উপর নির্যাতন সহ্য করবো না, কারণ আমরা মানুষ, ঠিক কিনা? কোনো মানুষের উপর নয়, একটা পশু পাখির উপর নির্যাতন কখনো মানুষ সহ্য করতে পারে না। মানুষ একটা গাছের পাতা ছিঁড়লে সেটাও অনুমতি নিয়ে ছিঁড়তে হবে, ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে সেই মুসলমানের উপর নির্যাতন, আমরা আজকে কিছুই বলছি না, আওয়াজ নাই, আমরা শুধু নির্যাতিত হতে চাচ্ছি, থাকছি। আমরা আর নয়, আমরা এই মুসলমানের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে, অধিকারের পক্ষে কাজ করতে হবে, ঠিক কিনা? সবাই মিলেমিশে সুন্দর একটা সমাজ, সুন্দর একটা রাষ্ট্র, রহমতের দুনিয়া, প্রিয় নবী আল্লাহ যেমনটা চান তেমনটা আমাদেরকে তৈরি করতে হবে। এই কাফের যে যা ধ্বংস করেছে আমরা সেটা আর খুঁজে পাই নাই, ইনশাআল্লাহ। আমরা যদি প্রিয় নবীর প্রেমিকরা, আপনরা, আউলিয়া কেরামের আপনরা, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনরা যদি চাই, আমরা আবার পৃথিবীতে সেই সেটা কায়েম করতে পারবো, ঠিক কিনা? আর না চাইলে বলেন, না চাইলে হবে? সেজন্য বলছি, আমরা যারা মানুষ, মানুষকে ভালোবাসবো, মানবতাকে ভালোবাসবো, আল্লাহর প্রিয় নবীর সে প্রেমের দুনিয়া গড়ে তুলবো, আল্লাহর প্রিয় নবী নূর দিয়ে আমাদের আত্মা জীবনকে আলোকিত করবো। আজকের যে মদিনা শরীফ, মক্কা শরীফ আমাদের জবরদখলে নাই, আমাদের হাতে নাই, আজকে সেই ইঙ্গু মার্কিনীদের সেই ষড়যন্ত্রে মক্কা শরীফ, মদিনা শরীফ, এই সৌদিরা আজকে জবরদখল করেছে। এরা কখন ইসলামের আপন নয়, এরা সবসময় ইসলামের দুশ্মন ছিল, এখন ইসলামের দুশ্মন। যারা ইসলামকে হত্যা করে, মুসলমান হত্যা করে, তারা তাদেরকে লাল গালিচার শুভেচ্ছা দেয়, ঠিক কিনা? এটা অবাস্তব নয়, বাস্তব। সেজন্য আল আরব, সেটা আল আরবে রাখবেন, সেটাকে কখনো এক ব্যক্তির নামে সৌদি আরব বলা যাবে না, সেটাকে সৌদি আরব বলাটাই উচিত নয়। কেননা সমাজ, রাষ্ট্র, বিশ্ব একজন ব্যক্তির নয়, ইবনে সৌদ নয়, সেটা সকল মানুষের, সকল মুমিনের আরব, ঠিক কিনা? আল্লাহর প্রিয় নবী যেটা দিয়েছেন সেটাই বিশ্বাস করতে হবে, আল আরব। কোরআন হাদিসে যেটা আছে সেটাই আমাদেরকে স্বীকার করতে হবে, সেটাই হলো আল আরব। তারা ক্ষমতায় এসে সেটা তাদের ব্যক্তিগত সম্পত্তি করে ফেলেছে, মক্কা শরীফ, মদিনা শরীফের সকল মাজার মুবারক ভেঙে দিয়েছে, 10,000 আলেম ওলামা হত্যা করেছে। আমি সব চ্যালেঞ্জ দিয়ে বলছি, সব ইতিহাস থেকে বলছি, বানানো একটা কথাও বলছি না। তারা সেই নাম পরিবর্তন করে 1400 বছর যে নাম ছিল আল মামলাক, আল আল জাজিরাতুল আরব, আল আরব, সেই নামটা পরিবর্তন করে তারা আল মামলাকাতুল আরবিয়াতুস সৌদিয়া তারা করেছে, আরবের মালিক সৌদিরা, নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা, আপনারা কখনো সৌদি সূর্য বললে বিশ্বাস করবেন? বলেন না আপনারা? কেউ যদি বলে সৌদি সূর্য, সূর্য কি শুধু সৌদির? না, সূর্য কি শুধু মোদির? নাকি সবার? সবার। আর যারা সবার কি না, তারা সৌদি সূর্য যেমন মানবেন না, সৌদি বাতাস যেমন মানা যায় না, সৌদি অক্সিজেন যেমন মানা যায় না, এগুলো যেমন সর্বজনীন সবার জন্য, সৌদি আরব তথা আল আরব সেটাও আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস মেনে নিতে পারি না। পৃথিবীর সবাই মেনে নিল, আমরা যারা মুমিন, আমরা যারা নবীকে ভালোবাসি, আমরা কখনো সেই নবীর দুশ্মনের সেই ক্ষমতাকে আমরা মেনে নিতে পারি না। আমরা আজকে যাদের বিরুদ্ধে কথা বলছি, তারা আসছে ওখান থেকে, ঠিক কিনা? তাদের উৎপত্তি ওখান থেকে, আল্লাহর প্রিয় নবী হাদিস মুবারক বলেছেন, নজদ থেকে তাদের উৎপত্তি। অনেক অনেক হাদিস শরীফ আছে, আমি ওদিকে যাচ্ছি না, শুধুমাত্র এতটুকু শিক্ষা আমাদেরকে রাখতে হবে। আমরা এই ইবনে সৌদের গোষ্ঠীদেরকে যদি ইসলাম মনে করি, আমরা ইসলাম বুঝিই নাই, ঠিক কিনা? আমরা জঙ্গিবাদকে সমর্থন করে নিলাম, তালেবানকে সমর্থন করে নিলাম, না, আমরা কখনো জঙ্গিবাদ, তালেবান, এই ধরনের অমানবিক ইসলামকে আমরা চাই না, আমরা মানবতার ইসলাম চাই, ঠিক কিনা? আউলিয়া কেরামের ইসলাম আমরা চাই, শাহজালাল শাহকরম রহমাতুল্লাহের দেওয়া ইসলাম, খাজা কাইব নওয়াজের দেওয়া ইসলাম আমরা চাই কি চাই না? আর যারা বলে চাই কি চাই না, হাত তুলে বলে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত।
আমাদের সবাইকে সত্যিকারের মুসলমান হয়ে মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওর নিচে একটি লাইক দিন, কমেন্টস করে আপনি আপনার মন্তব্য জানান, শেয়ার করে আপনি আপনার বন্ধুবান্ধবদের ভিডিওটি দেখার সুযোগ করে দেন। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে আছি, পাশে থাকবেন। ধন্যবাদ।